সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। ফরিদপুর জিলা স্কুলের অনলাইন ক্লাসরুম থেকে আমি তাপস কুমার বালা, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। তো আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বিদ্যুৎ ও চুম্বকের ব্যবহার, চুম্বকের ঘটনা সম্পর্কে আলোচনা করব। বিদ্যুৎ চুম্বকের ঘটনা সম্পর্কে আলোচনা করব। তো আমরা আজ তোমাদের দশম অধ্যায়ের বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা সম্পর্কে আমি আলোচনা করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা মনোযোগ সহকারে শুনবে। এসো আজ আমরা মূল পটে ফিরে যাই। এখন তোমাদের এই চ্যাপ্টার থেকে আমরা যে বিষয়গুলো আমি আলোচনা করব, সেই বিষয়গুলোর মধ্যে আগে কিছু বিষয় তোমাদের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম। এরপর পরবর্তী যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি বোর্ডে লিখে নিয়েছি। দেখো এখানে আমি লিখেছি চার্জের ধর্ম, চার্জের অস্তিত্ব, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, স্থির বিদ্যুৎ ও চলবিদ্যুৎ, স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ সৃষ্টি, চলবিদ্যুতের ব্যবহার, চুম্বক ও চুম্বকের ধর্ম, চৌম্বক ও অচৌম্বক পদার্থ, চৌম্বক পদার্থকে চুম্বকে রূপান্তর, এই বিষয়গুলো আজ আমি পড়ানোর চেষ্টা করব। তো আমি গত ক্লাসে যে বিষয়টি আলোচনা করেছিলাম অনুপরমাণু এবং কি তার অনুপরমাণু থেকে কীভাবে চার্জ সৃষ্টি হয় সেটা সম্পর্কে, চার্জ কত প্রকার, আমরা গত ক্লাসে জেনেছি যে একটা পরমাণু চার্জ নিরপেক্ষ, এখানে সমান সংখ্যক প্রোটন আর ইলেকট্রন রয়েছে। আর এই পরমাণু থেকে যখন কোনো ইলেকট্রন চলে যায় বা পরমাণুতে ইলেকট্রন আসে তখন পরমাণুতে চার্জের সৃষ্টি হয়। তোমরা অবশ্যই জেনে আগেই জেনেছো যে পরমাণু থেকে যদি ইলেকট্রন চলে যায় ধনাত্মক চার্জের সৃষ্টি হয়, আর পরমাণুতে ইলেকট্রন আসলে ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। কারণ যখন পরমাণু থেকে ইলেকট্রন চলে যায় তাহলে ওই পরমাণুতে ইলেকট্রন ঘাটতি ঘটে, কিন্তু প্রোটনের আধিক্য দেখা যায়। প্রোটন ধনাত্মক চার্জধর্মী হওয়ার জন্য প্রোটনের ধনাত্মক চার্জটাই কি পরমাণুতে সৃষ্টি হয়। তদ্রূপভাবে পরমাণুতে যদি ইলেকট্রন আসে তাহলে পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, প্রোটনের সংখ্যা ইলেকট্রনের তুলনায় কম হয়ে যায়। যার প্রেক্ষিতে তোমার ইলেকট্রনের চার্জই ওখানে বেশি হওয়ার কারণে ইলেকট্রনের চার্জই ওখানে সৃষ্টি হয়, চার্জ ঋণাত্মক চার্জ সৃষ্টি। এইভাবে কোনো পরমাণু থেকে ইলেকট্রন চলে গেলে বা ইলেকট্রন আসলে তোমার চার্জের সৃষ্টি হয়। তা আজ আমি চার্জের ধর্ম সম্পর্কে আলোচনা করব। প্রথম যে আমার বিষয়টা দেওয়া আছে চার্জের ধর্ম, চার্জের ধর্মটা কি, আমরা জানি চার্জের দুইটি ধর্ম রয়েছে, চার্জ দুই ধরনের, ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ। চার্জ দুই প্রকার, যথা ধনাত্মক চার্জ, দুই হচ্ছে ঋণাত্মক চার্জ, ঋণাত্মক চার্জ। তাহলে চার্জ হলো দুই প্রকার, ধনাত্মক ও ঋণাত্মক চার্জ। এই দুটি চার্জের মধ্যে তোমাদের কি যে আকর্ষণ বিকর্ষণ ধর্মী বিষয়টা আছে সেটা হলো চার্জের ধর্ম। আমরা জানি যে তোমার ধনাত্মক দুটি ধনাত্মক চার্জ, ধনাত্মক ও ধনাত্মক চার্জ ইকুয়াল টু কি বিকর্ষণ, বিকর্ষণ ঋণাত্মক ও ঋণাত্মক চার্জ ইকুয়াল টু বিকর্ষণ ধনাত্মক ও ঋণাত্মক, ধনাত্মক ও ঋণাত্মক চার্জ ইকুয়াল টু কত, আকর্ষণ। তা আমি এখানে লিখেছি যে তোমার ধনাত্মক এবং ধনাত্মক চার্জ, ধনাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জ যদি ইকুয়াল টু বিকর্ষণ, তার মানে ধনাত্মক চার্জের কাছে যদি ধনাত্মক চার্জ নিয়ে আসো তাহলে দেখবা যে ওদের মধ্যে কী বিকর্ষণ হচ্ছে। এটা হলো ধনাত্মক ধনাত্মক চার্জের মধ্যে বিকর্ষণ, তদ্রূপ ঋণাত্মক ঋণাত্মক চার্জের মধ্যে কী হয়, বিকর্ষণ হয়। তার মানে এখান থেকে জানা যাচ্ছে যে একই ধরনের চার্জ, একই ধরনের চার্জ যদি পাশাপাশি রাখা হয় তাহলে ওদের মধ্যে কী হবে, বিকর্ষণ সৃষ্টি হবে, অর্থাৎ চার্জ দেয় পরস্পর থেকে দূরে সরে যাবে। তাই এ থেকে আমরা জানবো যে সমধর্মী চার্জ পরস্পরকে কী করে, বিকর্ষণ করে। তদ্রূপভাবে যদি আমরা
একটা ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জ যদি পাশাপাশি আনি সেটা ইকুয়াল টু আকর্ষণ লিখেছি, তার মানে দুইটি, একটি ধনাত্মক চার্জ এবং একটি ঋণাত্মক চার্জ পরস্পরকে কী করে, আকর্ষণ করে। অর্থাৎ কি বিপরীতধর্মী চার্জ থেকে আমরা জানলাম বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কী করে, আকর্ষণ করে। তাহলে আমাদের এখান থেকে আমরা জানলাম সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এই এই দুইটাই হচ্ছে হলো চার্জের ধর্ম। তাহলে আমি বোর্ডে লিখে নিই যে চার্জের ধর্ম, চার্জের ধর্ম দুইটি, চার্জের ধর্ম দুটি, যথা এক সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, দুই বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে এই দুইটি হচ্ছে আমাদের চার্জের ধর্ম, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এটা এই দুইটি হচ্ছে আমাদের চার্জের ধর্ম। তো এই চার্জের ধর্ম আমি পরীক্ষার মাধ্যমে কি বুঝিয়ে দিই, পরীক্ষার মাধ্যমে আমরা এই চার্জের ধর্ম আছে এটা আমরা জানতে পারি। তাহলে আমরা লিখব চার্জের ধর্মের পরীক্ষা। তো চার্জের ধর্ম পরীক্ষা করার জন্য আমরা তোমার উপকরণ হিসাবে নিব, উপকরণ চার্জের ধর্ম পরীক্ষা করার জন্য আমরা উপকরণ নিব দুটি চিরুনি, তারপরে সুতা, তারপরে কাঠি, তারপরে হলো পশ্মি কাপড়। তাহলে আমরা চার্জের ধর্মের পরীক্ষা করার জন্য আমরা কী নিয়েছি, দুটি চিরুনি নিয়েছি, সুতা নিয়েছি, কাঠি নিয়েছি, পশ্মি কাপড় নিয়েছি। এখন আমরা কী করব, এই চিরুনি দুটিকে কোনো যে কোনো একটা কাঠির সাথে আমরা ঝুলিয়ে কী করব, চিরুনি দুটিকে ঝুলিয়ে দিব। তাহলে আমরা কী করছি, এখানে চিরুনি দুটিকে আমরা কী করছি, কোনো সুতায় বেঁধে কাঠি থেকে ঝুলিয়ে দিয়ে এইবার এমনভাবে ঝুলাইতে হবে যেন তোমার এই চিরুনি অন্য কোনো বস্তুকে কি স্পর্শ না করে বা কারো শরীরকে স্পর্শ না করে। এইভাবে মুক্তভাবে ঝুলন্ত চিরুনি দুটিকে আমরা আলাদা আলাদাভাবে পশ্মি কাপড় দিয়ে পশ্মি কাপড় দিয়ে ঘষব। তাহলে এখানে দেখো আমি দুইটা চিরুনি এঁকেছি এবং কি পশ্মি কাপড় লিখেছি। এখন এই মুক্তভাবে ঝুলন্ত চিরুনি দুটিকে আমরা কী করব, তোমার এই যে কাপড় দিয়ে, পশ্মি কাপড় দিয়ে আলাদা আলাদাভাবে দুইটি চিরুনিকে ঘষব। ঘষলে পরে দেখবা যে তোমার পরবর্তীতে যখন এই চিরুনিদ্বয়কে পরস্পরের কাছাকাছি আনব, চিরুনিদ্বয়কে যখন পরস্পরের কাছাকাছি আনব, তখন চিরুনিদ্বয় পরস্পর থেকে দূরে সরে যাবে। তার মানে কি যে এ থেকে বোঝা যায় যে চিরুনিতে এক ধরনের চার্জ সৃষ্টি হয়েছে, যে চার্জ তোমার এই চিরুনি এবং এই চিরুনিতে একই ধরনের চার্জ সৃষ্টি হয়েছে, এই চার্জ পরস্পরকে কি বিকর্ষণ করতেছে। আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, এই একই ধরনের চার্জ তোমার চিরুনিতে, উভয় চিরুনিতে একই ধরনের চার্জ সৃষ্টি হওয়ার কারণে এদের কাছাকাছি আনলে এরা কি বিকর্ষণ করবে এবং এরা পরস্পর থেকে দূরে সরে যাবে। আমরা জানি যে চিরুনিতে হলো নেগেটিভ চার্জ আর পশ্মি কাপড়ে পজিটিভ চার্জ কি সৃষ্টি হয়। আমি প্লাস চিহ্ন দ্বারা
পজিটিভ চার্জ এবং কি ধনাত্মক চার্জ, আর হলো কি মাইনাস চিহ্ন দ্বারা ঋণাত্মক চার্জ কি লিখেছি। তার মানে কি যে তোমার চিরণিতে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে, পশ্চিমিকা পরে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়েছে, এই জন্য তোমার চিরণিদ্বয়কে পরস্পরের কাছাকাছি আনলে সমধর্মী ঋণাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে পরস্পর থেকে দূরে সরাই দিবে। আর হলো কি এই পরবর্তীতে যদি তুমি এই পশ্চিমিকাপুরকে এই চিরণির কাছে আনো, দেখবা যে ওরা পরস্পরকে আকর্ষণ করবে, পরস্পরকে কাছে টানবে। তার মানে এখানে পশ্চিমিকাপুরে ধনাত্মক চার্জ আর হলো চিরণিতে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়েছে, যার ব্যক্তি বিপরীতধর্মী চার্জ পরস্পরের কাছে আসলে কি হয় এদের কি আকর্ষণ হয়, এজন পরস্পরের কাছাকাছি চলে আসে। এইভাবে আমরা কি যে মানে তোমার সমধর্মী চার্জ অর্থাৎ চার্জের ধর্মটা আমরা পরীক্ষা করতে পারি, অর্থাৎ সমধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করে এবং বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি আকর্ষণ করে। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা কি জানলাম, চার্জের ধর্মের পরীক্ষা জানলাম, চার্জ পরস্পরকে কি করে সেটা সম্পর্কে আমরা এখান থেকে জানলাম। এইবার আমি তোমাদের চার্জের অস্তিত্বের পরীক্ষা, তোমার চার্জের কি অস্তিত্বের পরীক্ষা আমি পড়াবো। এইবার চার্জের অস্তিত্ব পরীক্ষাটা হলো কি, দেখো একটা বস্তু চার্জ আছে কি না, চার্জের অস্তিত্বের পরীক্ষা। তাহলে চার্জের অস্তিত্বের পরীক্ষা, আমরা জানি যে একটা বস্তু চার্জযুক্ত হতে পারে আবার চার্জ নিরপেক্ষ হতে পারে, একটা বস্তু ধনাত্মক চার্জে চার্জিত হতে পারে আবার ঋণাত্মক চার্জেও চার্জিত হতে পারে, আবার একটা বস্তুর চার্জ নাও থাকতে পারে। একটা বস্তুর চেয়ে ধনাত্মক চার্জ কেন সৃষ্টি হয়, তোমার হচ্ছিল প্রোটনের তুলনায় ইলেকট্রন সংখ্যা কমে গেলে। একটা বস্তুতে ঋণাত্মক চার্জ কেন সৃষ্টি হয়, প্রোটনের তুলনায় ইলেকট্রন বেড়ে গেলে। একটা বস্তুতে চার্জ থাকে না বা চার্জ নিরপেক্ষ হয় কিসের জন্য, যদি বস্তুতে ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান থাকে। আচ্ছা, এখন আমরা একটা বস্তুতে চার্জ আছে কি না সেটার পরীক্ষা করবো, এটা হলো চার্জের অস্তিত্বের পরীক্ষা। আমরা এর জন্য আমরা কি নিব, একটি প্লাস্টিকের চিরণি উপকরণ হিসাবে নিব প্লাস্টিকের চিরণি আর হচ্ছিল প্লাস্টিকের চিরণি, এরপর নিব পশ্চিমী কাপড় বা উলের কাপড় যাই না পশ্চিমী কাপড়, আর হলো খবরের কাগজ। এইবার তুমি প্লাস্টিকের চিরণিটাকে পশ্চিমী কাপড় দিয়ে ঘষো, ঘষলে পরে প্লাস্টিকের চিরণিতে পজিটিভ চার্জ সৃষ্টি হবে, নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। আর পশ্চিমী কাপড়ে আমরা আগেই জেনেছি তোমার হচ্ছিল কি, তোমার পজিটিভ চার্জ সৃষ্টি হবে। তাহলে আমরা যখন প্লাস্টিকের চিরণিকে পশ্চিমী কাপড় দ্বারা কি করব, ঘষবো, তখন দেখা যাচ্ছে যে প্লাস্টিকের চিরণিতে নেগেটিভ চার্জ সৃষ্টি হবে এবং কি পশ্চিমী কাপড়ে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। তো এখন যখনই ঘষা শেষ হয়ে যাবে, ঘষার পর আমরা কি করব, এই চিরণিকে কি করব, আমি তোমার হলো কি টেবিলের উপর রক্ষিত ছোটো ছোটো কাগজের টুকরা, খবরের কাগজ যে কাগজের টুকরাকে রাখবো, সেই টুকরার উপর যদি আমরা চিরণি রাখি, চিরণি কাছাকাছি আনি, দেখবা যে তোমার এই চিরণি কি করছে, চিরণির সাথে তোমার খবরের কাগজের টুকরোগুলো লেগে যাচ্ছে। এর কারণটা হচ্ছে হলো কি, তোমার এই চিরণিতে তোমার চার্জ সৃষ্টি হওয়ার কারণে তোমার ওই খবরের কাগজগুলোকে সে কী করছে, আকর্ষণ করতেছে। এইভাবে আমরা জানবো যে একটা বস্তুতে চার্জ আছে কি না সেটার অস্তিত্ব আমি তোমরা প্রমাণ করতে পারবে। এইবার আমি তোমাদের পড়াবো হচ্ছে পরিবাহী, অর্ধপরিবাহী আর অপরিবাহী, পরিবাহী অপরিবাহী এবং অর্ধপরিবাহী। তাহলে আমরা প্রথমে পড়বো হচ্ছে পরিবাহী। আমরা জানি যে আধুনিক যুগ বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ ইলেকট্রনিক্সের যুগ, আধুনিক যুগ বিদ্যুতের যুগ,
বিদ্যুতের ব্যবহার আমাদের সারা বিশ্বে সব জায়গায় রয়েছে, বিদ্যুৎ ছাড়া আমরা এক মুহূর্তে চলতে পারি না। তো এখন দেখো পরিবাহী, পরিবাহী কথাটা বিদ্যুতের সাথে সম্পর্কিত। আমাদের পরিবাহী হচ্ছে সেই সকল পদার্থ যার ভিতর দিয়ে বিদ্যুৎ সহজে চলাফেরা করতে পারে। যার ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ চলাফেরা করতে পারে তাকে কী বলা হয়? পরিবাহী বলা হয়। এখন তোমরা জানবা যে বিদ্যুতের প্রবাহ, বিদ্যুতের প্রবাহ বলতে হলো কি, তোমার ইলেকট্রনের প্রবাহ। একটা বস্তুর মধ্য দিয়ে যখন ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন ওই পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি হয়। তার মানে হচ্ছে আমরা জানলাম যে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে হলো কি, ইলেকট্রনের প্রবাহ প্রবাহ হলো বিদ্যুৎ। ইলেকট্রনের প্রবাহ হলো কি, বিদ্যুৎ। তেমন ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুতের সৃষ্টি হয়। তো এখন কোনো বস্তুর মধ্য দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয় তাহলে বুঝতে হবে যে ওই পদার্থটা কি, পরিবাহী পদার্থ। যেমন ধাতব পদার্থ, ধাতব পদার্থ যেমন লোহা, স্বর্ণ, রূপা, তামা ইত্যাদি। তার মানে কি, ধাতব পদার্থ বলতেই তোমার হলো কি, বিদ্যুৎ পরিবাহী মানে পরিবাহী পদার্থ। ধাতব পদার্থের পদার্থ কি, পরিবাহী পদার্থ। তা ধাতব পদার্থ কেন পরিবাহী পদার্থ? কারণ ধাতব পদার্থের মধ্যে কি রয়েছে, মুক্ত ইলেকট্রন রয়েছে। আর কোনো বস্তুতে মুক্ত ইলেকট্রন থাকলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে যেহেতু ধাতব পদার্থের মধ্যে মুক্ত ইলেকট্রন রয়েছে, এই জন্য এখানে বিদ্যুৎ সংযোগ দিলে কী হবে, ধাতব পদার্থ বিদ্যুৎ পরিবহন করবে। তো এখান থেকে আমরা জানলাম যে যে সকল পদার্থ কী করে, বিদ্যুৎ পরিবহন করে, অর্থাৎ ইলেকট্রন কি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে, তাকে কি বলবো, পরিবাহী পদার্থ বলবো। তো সকল ধাতব পদার্থই হলো কি, বিদ্যুৎ পরিবাহী। তাই আমরা সকল ধাতব পদার্থকে পরিবাহী পদার্থ বলতে পারি। আবার কিছু কিছু পদার্থ আছে অধাতব পদার্থ, যেটা অধাতব পদার্থ হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবহন করে। যেমন তোমার হচ্ছে হলো কি গ্রাফাইট, গ্রাফাইট। তাহলে গ্রাফাইটটা অধাতু, তাহলে অধাতু হওয়া সত্ত্বেও গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। এর কারণে ছিল গ্রাফাইটের গাঠনিক দিক থেকে লক্ষ্য করলে দেখবো যে গ্রাফাইট হলো কার্বনের তৈরি। কিসের তৈরি? কার্বন। গ্রাফাইট হচ্ছে হলো কি, কার্বনের তৈরি। তো গ্রাফাইটের মধ্যে কার্বন রয়েছে, কার্বনগুলো যখন একটার সাথে একটা যুক্ত হয় তখন দেখবা যে প্রত্যেক কার্বন পরমাণুতে একটা করে মুক্ত ইলেকট্রন থেকে যায়। যেহেতু গ্রাফাইটের মধ্যে প্রত্যেক কার্বনে মুক্ত ইলেকট্রন রয়েছে, আর মুক্ত ইলেকট্রন যুক্ত বস্তুটাই হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। সুতরাং আমরা বলতে পারি গ্রাফাইট অধাতু পদার্থ হওয়া সত্ত্বেও একটা বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। এবার আমরা অপরিবাহী পদার্থ শিখব। অপরিবাহী, অপরিবাহী, তাহলে আমরা একটু আগে শিখেছি পরিবাহী পদার্থ যার ভিতর দিয়ে সহজে বিদ্যুৎ পরিবহন হয়, পরিবাহী পদার্থ। এইবার অপরিবাহী পদার্থ বলতে কী বোঝায়? পরিবাহীর বিপরীত যে ঘটনা, তা যে পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, যার ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারে না বা ইলেকট্রনের প্রবাহ চলতে পারে না, তাকে কী বলবো, অপরিবাহী পদার্থ বলবো। আমরা যে অধাতব পদার্থগুলোই সাধারণত কী হয়, বিদ্যুৎ অপরিবাহী হয়। যেমন তোমার প্লাস্টিক, প্লাস্টিক, গ্লাস, গ্লাস হলো কি, কাঁচ যাকে বলা হয়। তাহলে প্লাস্টিক, গ্লাস, শুকনো কাঠ, শুষ্ক কাঠ ইত্যাদি। তাহলে প্লাস্টিক, গ্লাস, শুষ্ক কাঠ এগুলো কি, বিদ্যুৎ অপরিবাহী পদার্থ। ঠিক আছে, এর ভিতর দিয়ে প্লাস্টিক বা গ্লাস বা শুকনো কাঠ এরা কি বিদ্যুৎ পরিবহন করতে পারে না, তাই এদেরকে আমরা অপরিবাহী পদার্থ বলব। আচ্ছা, এরপরে আমরা পড়ব হলো অপরিবাহী, পরিবাহী পড়লাম, অপরিবাহী পড়লাম, এবার অর্ধপরিবাহী পড়ব। অর্ধপরিবাহীটা কি, অর্ধ পরিবাহী। তাহলে এই যে অর্ধপরিবাহী যদি আমরা বিশ্লেষণ করি, অর্ধ মানে অর্ধেক, পরিবাহী মানে পরিবাহী, মানে যে পদার্থ
অর্ধ অর্ধেক বিদ্যুৎ পরিবহন করতে পারে। তার মানে কি যে যে সকল পদার্থ সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম, আমাদের এই বাস্তব জগতে কিছু কিছু পদার্থ রয়েছে যারা সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম, তাদেরকে অর্ধপরিবাহী পদার্থ বলতে পারি। তবে এই অর্ধপরিবাহী পদার্থের একটা ধর্ম রয়েছে, এরা নিম্ন তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে না, আবার অতি উচ্চ তাপমাত্রায় তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে। মানে তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে এই যে অর্ধপরিবাহী পদার্থগুলো বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম হয়। তার মানে কি যে সকল পদার্থ নিম্ন তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে বিদ্যুৎ পরিবহন করে, তাকে আমরা কি অর্ধপরিবাহী পদার্থ বলবো। অথবা বলা যায় যার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি যার বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সেটা হলো কি অর্ধপরিবাহী। যেহেতু অর্ধ বলছে মানে পরিবাহী এবং অপরিবাহীর মাঝে, পরিবাহী হলে বিদ্যুৎ পরিবহন করে, অপরিবাহী হলে বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে বিদ্যুৎ পরিবহন করে আর করে না মাঝে যেটা সেটা অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী পদার্থটা হচ্ছে পদার্থগুলোর মধ্যে আছে হলো জার্মেনিয়াম, জার্মেনিয়াম জি, তারপরে গ্যালিয়াম, গ্যালিয়াম জিএ, আর হচ্ছে হলো কি সিলিকন, সিলিকন এসআই। তাহলে এই যে তোমার জার্মেনিয়াম, গ্যালিয়াম আর সিলিকন এই পদার্থগুলো অর্ধপরিবাহী পদার্থ, এরা কি নিম্ন তাপমাত্রায় বিদ্যুৎ পরিবহন না করলেও তাপমাত্রা বৃদ্ধি করলে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়। তো আমরা এখান থেকে জানলাম পরিবাহী, অর্ধপরিবাহী এবং কি অপরিবাহী পদার্থ সম্পর্কে জানলাম। এইবার আমরা স্থির বিদ্যুৎ সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা স্থির বিদ্যুৎ সম্পর্কে জেনে নেই। তাহলে স্থির বিদ্যুৎ হচ্ছে হলো কি, স্থির বিদ্যুৎ, স্থির বিদ্যুৎ, তাহলে স্থির বিদ্যুৎটা কি? স্থির মানে কি যে বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে না, যেখানে আছে সারাক্ষণ সেখানে থাকে সেটা স্থির। আচ্ছা, যেহেতু স্থির বিদ্যুৎ কথাটা আসছে, তার মানে কি যে বিদ্যুৎ কি স্থির থাকে, যে বিদ্যুৎ উৎপত্তি স্থানে কি কি থাকে স্থির থাকে তাকে স্থির বিদ্যুৎ বলা হয়। ঠিক আছে, তাহলে যে সকল যে বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয় সেখানে অবস্থান করে তাকে কি বলবো, স্থির বিদ্যুৎ বলব। আচ্ছা, এখন আমরা চলবিদ্যুৎ সম্পর্কে জানি। চলবিদ্যুৎ, তাহলে স্থির বিদ্যুতের বিপরীত হচ্ছে হলো চলবিদ্যুৎ। স্থির বিদ্যুতের বিপরীত হচ্ছে হলো কি চলবিদ্যুৎ। আমরা জানি যে স্থির বিদ্যুৎ যেখানে উৎপন্ন হয় সেখানে থেকে যায়, সেই স্থির বিদ্যুৎ। তদ্রূপভাবে চলবিদ্যুৎ হচ্ছে হলো কি তোমার যে বিদ্যুৎ উৎপত্তি স্থানে স্থির না থেকে অন্যত্র গমন করে তাকে কি বলবো, আমরা চলবিদ্যুৎ বলবো। যেমন আমাদের বাসাবাড়িতে, বাসাবাড়ি, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি, তাহলে এই সকল স্থানে আমরা বাসাবাড়ি, কলকারখানা, শিক্ষা প্রতিষ্ঠান এবং কি আমাদের এই সর্বত্র কিন্তু এই জলবিদ্যুতের ব্যবহার রয়েছে। জলবিদ্যুৎ ছাড়া আমরা কিন্তু চলতে পারি না। আমরা যখন স্কুলে ক্লাস করি সেখানে কিন্তু জলবিদ্যুৎ আমরা ব্যবহার করে থাকি, আমরা বাসাবাড়িতে যখন আমরা অবস্থান করি সেখানে জলবিদ্যুৎ ব্যবহার করে থাকি। কারণ জলবিদ্যুৎটা কি তোমার এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে সক্ষম হয় বলে এটা আমাদের জীবনটাকে সহজে সুন্দর করেছে। তা চলবিদ্যুৎ হলো উৎপত্তি স্থানে স্থির না থেকে অন্যত্র গমন করে। আমরা জানি যে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যে বিদ্যুৎটা উৎপন্ন হয় সেটা হচ্ছে হলো কি তোমার হচ্ছে হলো চলবিদ্যুৎ। এই বিদ্যুৎটা পরবর্তীতে তারের মাধ্যমে কী করে তোমার গ্রাহক পর্যায়ে কি পৌঁছে দেওয়া হয়। তাই এই তাহলে চলবিদ্যুৎটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে সক্ষম হয়। এবার স্থির বিদ্যুতের উদাহরণ যদি দাও, ব্যাটারি, ব্যাটারি, আমরা ব্যাটারি বিভিন্ন ব্যাটারি ব্যবহার করি, যেমন লাইট তোমার হচ্ছে হলো কি টর্চ লাইটে ব্যাটারি ব্যবহার করি, তারপরে তোমার মোবাইলে ব্যাটারি ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় যে তোমার ব্যাটারি ব্যবহার করে এই ব্যাটারিগুলোর মধ্যে কিন্তু স্থির বিদ্যুৎ থাকে। এই স্থির বিদ্যুৎটা কিন্তু পরবর্তীতে চলবিদ্যুতের সৃষ্টি হয়। তো আমরা স্থির বিদ্যুৎ চলবিদ্যুৎ সম্পর্কে জানলাম। এইবার আমরা স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ কীভাবে সৃষ্টি হয়
সেটা আমরা জানবো। তাহলে স্থির বিদ্যুৎ থেকে এবার আমরা জানবো স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ সৃষ্টি, স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ সৃষ্টি। তাহলে স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ কীভাবে সৃষ্টি হয় সেটার আমাদের একটা পরীক্ষা দেওয়া আছে। তোমার আমরা যদি প্লাস্টিকের চিরণিকে পশমি কাপড় বা উলের কাপড় দিয়ে ঘষি, দেখবা যে তোমার ওই পশমি কাপড় এবং কি চিরণির মধ্যে এক ধরনের কি চার্জের সৃষ্টি হয়েছে, অর্থাৎ এখানে বিদ্যুৎ সৃষ্টি হয়েছে। তাহলে এখানে প্লাস্টিকের চিরণি এবং কি তোমার পশমি কাপড় উভয়ের মধ্যে কি স্থির বিদ্যুৎ বিদ্যুৎ সৃষ্টি হয়েছে। এই স্থির বিদ্যুৎ সৃষ্টি হওয়ার আমরা পরীক্ষাতে আগেই জেনেছি, যদি কাগজের টুকরাকে চিরণির কাছে আনি তাহলে দেখবে যে আকর্ষণ করবে। তাহলে আবার দেখা যাচ্ছে যে ওই চিরণিকে যখন পশমি কাপড়ের কাছে আনবে তখন আর আকর্ষণ করবে। তাহলে এইভাবে যে তোমার চিরণি এবং পশমি কাপড়ের মধ্যে যে বিদ্যুৎ সৃষ্টি হয় সেটা আমরা পরীক্ষার সাহায্যে জেনেছি, এটা হলো স্থির বিদ্যুৎ। এখন এই স্থির বিদ্যুৎ কীভাবে চলবিদ্যুৎ সৃষ্টি করে সেটা আমরা পরীক্ষার মাধ্যমে আমাদের বইয়ে দেওয়া আছে, এটা জানবো। তো এখানে যখনই তোমার প্লাস্টিকের চিরণিতে প্লাস্টিকের চিরণি হলো পশমি কাপড়, আমরা প্লাস্টিকের চিরণি নেগেটিভ চার্জ, পশমি কাপড়ে পজিটিভ চার্জ সৃষ্টি হয়। এইবার এই চিরণিকে যখন আমি কাগজের টুকরার কাছে আনবো দেখবো যে কাগজের টুকরা চিরণির সাথে কি লেগে যাবে। তার মানে কি যে তোমার এই চিরণিতে স্থির বিদ্যুৎ সৃষ্টি হয়েছে, এই জন্য কাগজকে আকর্ষণ করতেছে। এরপরে যখন তুমি চিরণিকে কিছুক্ষণ পরে তুমি হাত দিয়ে কী করবা, ধরবা, হাত দিয়ে ধরলে পরে দেখবা যে হাত দিয়ে ধরার পর এই যে চিরণিটাকে তুমি যখন পরে কাগজের কাছে আনবা, কাগজের টুকরার কাছে আনবা, তখন দেখবা যে কাগজের টুকরাকে আর আকর্ষণ করতেছে না। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে তোমার কাগজের টুকরার মধ্যে চিরণির মধ্যে যে তোমার বিদ্যুৎ সৃষ্টি হয়েছে সেই স্থির বিদ্যুৎ, এটা পরবর্তীতে কী হয়েছে, তুমি যখন হাত দিয়ে স্পর্শ করছো তখন হাতের স্পর্শে তোমার ওর ভিতর থেকে বিদ্যুৎটা কী হয়েছে, তোমার শরীরের ভিতর দিয়ে মাটিতে প্রবেশ করেছে, তখন ওই চিরণিটা কী হয়ে গেছে, তোমার চার্জ নিরপেক্ষ হয়ে গেছে। অর্থাৎ তোমার এখান থেকে স্থির বিদ্যুৎটা তোমাদের শরীরের ভিতর দিয়ে তোমার আমার শরীরের ভিতর বা যে পরীক্ষা করবে তার শরীরের ভিতর দিয়ে মাটিতে যখন যাবে তখন ওই স্থির বিদ্যুৎটা কি সচল হবে, সচল হলে তখন সেটা চলবিদ্যুতে পরিণত হবে। এইভাবে আমরা কি স্থির বিদ্যুৎ থেকে চলবিদ্যুৎ কি সৃষ্টি করতে পারি। তবে এইখানে সৃষ্ট স্থির বিদ্যুতের পরিমাণ খুবই কম থাকার জন্য এটা অল্প সময়ের মধ্যে কি এটা মাটিতে চলে যায়, নিস্তরিত হয়ে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, সময় শেষ। ততক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ, সবাইকে আবার ধন্যবাদ দিয়ে পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।